আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুমি দিবে কি না? যদি দাও তো আমি ফুচকা খাবো, না হলে আমি খাবো না বলে দিব। আচ্ছা বাবা, আমি তোমার আন্টিকে খাওয়াই দিচ্ছি। অতপর তারা আদনানের কথা অনুযায়ী খাওয়ার পর্ব শেষ করে সামনের দিকে চলতে থাকে, আর তাবাসসুম মনে মনে ভাবতে থাকে, চান্দু এবার তোমার দুর্বলতা পাইছি, আদনানকে আমার বশ করে তোমাকে আমার পেছনে খুরখুর করাবো। তাবাসসুম কি ভাবছো এত মনোযোগ দিয়ে? কখন থেকে কোনো কথাই বলছো না? না কিছু না, শুধু একটা কথা বলি। তোমার কি কাউকে ভালোবাসতে মন চায় না, আবার বিয়ে করে সংসার করতে? না, এগুলো মন চায় না। যদি কোনো সুন্দরী মেয়ে তোমাকে নিচ থেকে ধরা দেয়? তবু না। আচ্ছা, অনেক জায়গায় তো হাঁটলাম, এবার না হয় একটু বসি। আচ্ছা। অতপর তারা একটি গাছের নিচে বসে পড়ে। তাবাসসুম আবার পূর্বের ন্যায় কি যেন ভাবতে থাকে, কি হয়েছে তোমার? কখন থেকে দেখছি তুমি একা একা কি যেন ভাবছো, মন খারাপ নাকি তোমার? না। সত্যি করে বলো কি হয়েছে তোমার, এভাবে একা একা কি ভাবছো? তুমি না লন্ডনে কিভাবে গিয়েছিলে, বলতে চাইছিলে কথা ঘোরানোর জন্য? শুভ বুঝতে পারে তাবাসসুম কথা ঘোরাচ্ছে, তবুও এগুলো কি আজই শুনতে হবে? ও আচ্ছা, তাহলে শুনো, আঙ্কেল যেদিন আমাকে রাস্তা থেকে তুলে এনেছিল তার কিছুদিন পর আমার জন্য কিছু জামা কাপড় কিনে এনেছিল, কিন্তু এগুলো আদিলা ও আন্টির পছন্দ ছিল না, মানে আমাকে কাপড় কিনে দেওয়াটা। তাই আঙ্কেল চলে যাওয়ার পর অনেক বকা দিত তারা, আমি তাদের কথা শুনে নীরবে চোখের পানি ফেলতাম। এছাড়া আমার কিছু করার ছিল না। এগুলো কিভাবে যেন আঙ্কেল জানতে পারে যে কাপড় কিনে দেওয়াতে তারা আমাকে গালি দিছে। এরপর থেকে আঙ্কেল প্রতি সপ্তাহে আমাকে গোপনে অনেক টাকা দিত, ভালো মন্দ কিছু যেন ক্রয় করে খাই আর ভালো ভালো জামা কাপড় ক্রয় করি। কিন্তু আমি সেই টাকা থেকে সামান্য কিছু খরচ করে বাকি সমস্ত টাকা জমা করে রাখতাম। পরে আবার যেদিন আদিলার সাথে আমার বিয়ে হয় সেদিন আঙ্কেল আমাকে 5 লক্ষ টাকা দিয়েছিল, যাতে আদিলার সমস্ত চাহিদা আমি পূরণ করতে পারি। কিন্তু সেই টাকাও আমার খরচ হয়নি, তখন আদিলা আমার কোনো টাকাই নেয়নি। অতপর সেই টাকা একত্রে হয়েছিল 15 লক্ষ টাকা, সেগুলো দিয়ে আমি লন্ডনে চলে যাই। পরে আদনানকে নিয়ে লন্ডনে যাওয়ার পর রাস্তা দিয়ে চলতে থাকি, হঠাৎ শুনতে পাই ভাইয়া যে করি হোক কিছু সময়ের মধ্যে এবি পজিটিভ 2 ব্যাগ রক্ত লাগবে, মাকে বাঁচাতে হলে প্লিজ ভাইয়া কিছু একটা করো। একটা মেয়ে ফোন করে কাকে যেন বলছে, পরে মেয়েটির মাকে বাঁচানোর জন্য আমি 2 ব্যাগ রক্ত দেই। এরপর তারা আমাকে জিজ্ঞেস করে আমি কি করি, কোথায় থাকি, আমি সেগুলো বলি। এরপর থেকে আমি তাদের পরিবারের একজন সদস্য হয়ে উঠি, আর মেয়েটি আমার ছেলের দায়িত্ব নেয়, তারা অনেক বড় লোক ছিল। পরে আমাকে তারা তাদের অফিসে ম্যানেজারের দায়িত্ব দেয়, আমার কাজ দেখে তারা খুশি হয়ে আমাকে অনেক টাকা দিত। সেখানে 3 বছর থাকার পর আমার কিছু টাকা হলে রাকিবের সাথে শেয়ার করে নিজেই কোম্পানি খুলে বসি। এরপর কি হয়েছে তা আপনারা জানেন, এবার তাহলে উঠা যাক, অনেক তো গল্প করলাম। আচ্ছা। অতপর তারা তাদের গন্তব্যের দিকে যেতে থাকে, এভাবে আরও কিছুদিন চলে যায়। একদিন তাবাসসুম আদনানকে নিয়ে স্কুলে যেতে থাকে, তখনই তোমার আব্বু জানতে পারলে বকা দিবে। আব্বু জানবে কি করে, আমি তো বলবো না। তাহলে আব্বু চলো। অতপর তারা একটি শিশু পার্কে ঘুরতে যায়, সেখানে গিয়ে আদনান দেখতে পায় তার সমবয়সী একজন তার মায়ের সাথে বল খেলছে, আর বারবার বলছে মা এদিকে এদিকে। এগুলো দেখে আদনান কান্না করছে। আমার বাবাটার কি হয়েছে, কান্না করছে কেন? আদনান সাথে সাথে তাবাসসুমের গলা জড়িয়ে ধরে কান্না করে বলতে থাকে, আন্টি তুমি আমার আম্মু হবে, প্লিজ না করো না, তুমি যখন আমার কাছে থাকো আমাকে আব্বু বলে ডাকো, তখন আমি আমার মাকে ভুলে যাই, তোমার মাঝে আমি আমার মাকে দেখতে পাই, প্লিজ আম্মু না করো না। আমি তো তোমার মা হতেই চাই, কিন্তু তোমার বাবা তো আমাকে তোমার মা বানাবে না। সত্যি তুমি আমার মা হবে? সত্যি সত্যি সত্যি। আদনান খুশি হয়ে তাবাসসুমের কপালে একটা পাপ্পি দেয়। তোমাকে আমার মা বানানো দায়িত্ব আমার, আমি বাবাকে বলবো তোমাকে যেন আমার মা বানিয়ে দেয়, বাবা আমার কথা ফেলতে পারবে না। আরো কিছুক্ষণ ঘোরাফেরা করে তারা বাসায় চলে আসে। রাতে শুভ ডিনার করে যখন ঘুমাতে যায় তখন আদনান, তোমাকে আমার জন্য একটা জিনিস আনতে বলবো, বলো বাবা তুমি আনবে কি সে জিনিসটা আমার জন্য? বলো দেখি, আমার একমাত্র বাবার জন্য সব কিছুই আনতে পারবো। তুমি আন্টিকে আমার মা বানিয়ে ঘরে আনবে। কি বলছো তুমি এগুলো, তোমাকে আদর করে মাথায় তুলে ফেলছি, কি
কি সব অদ্ভুত জিনিসের আবদার করো, আর একবার এগুলো বললে তোমার সাথে আমি কথাই বলবো না, যাও এখান থেকে। আদনান শুভর দেওয়া ধমকে কান্না করতে থাকে। এই চুপ করে বলছি, তোমাকে এগুলো বলতে কে শিখিয়ে দিয়েছে বলো? কেউ বলিনি, আমি মায়ের আদর পাই না, আন্টি আমাকে আম্মুর মতো করে আদর করে, তাই বলছি আন্টিকে আম্মু বানাতে। তুমি এখন মিথ্যা বলতে শিখে গেছো দেখছি, তোমাকে তোমার আন্টি এই কথা আমাকে বলার জন্য বলছে না? না বাবা, আন্টি বলে না। চুপচাপ শুয়ে পড়ো, আর কোনো কথা বলবে না। অতঃপর আদনান শুভর পাশে গুটিছুটি মেরে শুয়ে পড়ে ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর শুভ ঘুমিয়ে যায়, হঠাৎ মাঝরাতে শুভর ঘুমটা ভেঙে যায়। তখনই দেখতে পায় তার পাশে আদনান নেই। শুভ ভয় পেয়ে যায়, এত রাতে কোথায় গেল? অতঃপর শুভ লাইট জ্বালিয়ে খোঁজার জন্য বের হতেই দেখতে পায় আদনান ঘরের এক কোণে গুটিছুটি মেরে শুয়ে আছে। এরপর শুভ আদনানকে নিয়ে আসার জন্য গেলে আদনান জাগ্রত হয়ে যায়। তুমি এখানে কেন শুয়েছো কথা বলো, যাও খাটে শুয়ে পড়ো। কিন্তু আদনান তার কথার উপরই অটল, সে তার জায়গা থেকে একটু লড়ে না। শুভ কোনো উপায় না পেয়ে আদনানের গালে একটা থাপ্পড় দিয়ে টানতে টানতে বিছানায় নিয়ে যায়। অতপর আদনান কান্না করতে করতে ঘুমিয়ে যায়। পরের দিন শুভ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে অফিসে যায়। অতপর তাবাসসুমকে তার কেবিনে ডাক দেয়। বলেন স্যার। তুমি আদনানের কি বলেছো শুনে রাখো, আমি তোমাকে আমার বেস্ট ফ্রেন্ড ভাবি, অন্য কিছু না। এখন থেকে অন্য কিছু ভাববেন। দেখো তাবাসসুম, তোমাকে আমি বিয়ে করতে পারবো না। কেন পারবো না তা তুমি জিজ্ঞেস করো না। আচ্ছা স্যার, আমি আপনাকে জোর করব না, জোর করে কোনো কিছু হয় না। আমি আপনাকে ভালোবাসতাম দেখে আপনার চাকরি করেছি, এখন যখন আপনি আমাকে বিয়ে করবেন না তাহলে তো আর এখানে থেকে লাভ নেই। এই বলে তাবাসসুম সেখান থেকে উঠে আসে, তার কেবিনে বসে রিজাইন লেটার লিখে শুভর কাছে দিয়ে চলে যেতে লাগে। তখন স্যার, যাওয়ার আগে একটা কথা বলে যাই, যদি আমাকে আপনি ভালোবাসেন বা বিয়ে করতে চান তাহলে আগামীকাল দুপুর 12টার মধ্যে এই ঠিকানায় চলে আসবেন, বাই, ভালো থাকবেন। এই বলে তাবাসসুম চলে যায়। অতপর শুভ কাজে মন দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুতেই শুভ তার কাজে মন দিতে পারে না। বারবার তাবাসসুমের চিন্তা তার মাথায় ঘুরপাক খায়। আমি কিছু ভুল করে ফেললাম না তো, দূর এসব কি চিন্তা করছি, যা হওয়ার তা হবেই। এই বলে কাজে মন দেয়। কিছুক্ষণ পর পিয়নকে শুভ ডাক দেয়। বলেন স্যার। আদনানকে স্কুল থেকে নিয়ে আসেন। অতপর পিয়ন স্কুলে যায় আদনানকে নিয়ে আসার জন্য। আঙ্কেল আপনি কেন আসছেন, আর আন্টি কোথায়? তোমার আন্টি আর কখনো তোমারে নিতে আসবে না, তোমার আব্বু তোমার আন্টিকে বকা দিছে তাই সে কান্না করে চলে গেছে। তাহলে চলেন। অতপর পিয়ন আদনানকে নিয়ে অফিসে চলে আসে। শুভ অফিসে কাজ শেষ করে বাড়ি ফিরে রাতে ডিনার করতে গেলে আদনানকে ডাক দেয়। আমি খাবো না যতক্ষণ না আমাকে আন্টি খাইয়ে দেবে। জিদ করো না। আদনান কোনো কথা না বলে বিছানায় শুয়ে পড়ে। শুভ হাজার চেষ্টা করেও আদনানকে খাওয়াতে পারেনি, না খেয়ে আদনান ঘুমিয়ে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে শুভর দেরি হয়ে যায়, তাই তাড়াতাড়ি উঠে সকালে নাস্তা করে চলে যেতে লাগে। তখনই আদিলার মা, দেখ বাবা, এখনো আদনান না খেয়ে স্কুলে চলে গেছে, আমরা চেষ্টা করেও তাকে খাওয়াতে পারি না। দেখ বাবা, তুমি আদনানের কথা মানো, তোমার জন্য না হলেও আদনানের জন্য তুমি তাবাসসুমকে বিয়ে করো, বিয়ে করে ঘরে নিয়ে আসো। আদনান ছোট মানুষ, কাল রাত থেকে এখন পর্যন্ত কিচ্ছু খায়নি, এতে আদনানের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আদিলার মায়ের কথা শুনে শুভ চিন্তায় পড়ে যায়, কি করবে সে ভাবতে পারছে না। অতপর সে অফিসে এসে ভাবতে থাকে কি করবে সে, তাবাসসুমকে বিয়ে করবে না করবে না। কিছুক্ষণ পর শুভ আদনানের স্কুলে চলে যায়। আদনানকে খাওয়ানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সে খাওয়াতে পারছে না, তাই তার সন্তানের মুখের দিকে তাকিয়ে সে তাবাসসুমকে বিয়ে করবে। বাবা তুমি আগে খাও, আমি তোমার আন্টিকে মা বানিয়ে ঘরে আনবো। না বাবা আমি খাবো না, আমি আন্টির হাতে খাবো। আচ্ছা আমি তোমার আন্টির কাছে নিয়ে যাচ্ছি। এই বলে তাবাসসুমের বাসার দিকে পা বাড়াতেই তখনই ঘড়ি টুট করে বেজে ওঠে। শুভ ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পায় 11টা বেজে গেছে। এখন কি করবে সে, তাবাসসুম বলে গেছে 12টার মধ্যে তার বাড়িতে যেতে। তবুও শুভ তাবাসসুমের বাড়ির দিকে রওনা হয়। বিপদ যখন আসে সব দিক থেকে আসে। শুভ তার গাড়ি নিয়ে যেতে জ্যামে আটকা পড়ে, এতে তার 3 ঘন্টা লেট হয়ে যায়। বিকাল 4টায় শুভ গিয়ে কলিং বেল বাজায়। কিছুক্ষণ পর তাবাসসুম এসে দরজা খুলে দেয়। স্যার আপনি এখানে, আমার বিয়ের দাওয়াত খেতে আসছেন? স্যার আজ আমার বিয়ে নয়, কালকে আমার বিয়ে। কি বলছো এসব, তোমার বিয়ে মানে? হুম স্যার, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। তুমি রাজি আছো? হুম, একজনের জন্য আর কত অপেক্ষা করব। প্লিজ তাবাসসুম তুমি এমন করো না, তোমার জন্য আমার ছেলেটা কাল থেকে না খেয়ে আছে, তুমি এই বিয়ে ভেঙে দাও, তুমি আমার ঘরে চলো। সরি স্যার, আমি এই বিয়ে ভাঙতে পারবো না।
আপনি আসতে দেরি করে ফেলেছেন। আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমার ছেলেটা জীবন তুমি ভিক্ষা দাও, সে তোমাকে ছাড়া কিছুই খাচ্ছে না, কাল রাত থেকে সে না খেয়ে আছে। প্লিজ তাবাসসুম, তুমি আমার ঘরে চলো প্লিজ, বলতেই কেঁদে দেয় শুভ। তার মানে আপনি আমাকে ভালোবেসে বিয়ে করতে আসেননি, আপনি আপনার ছেলেকে খাওয়ানোর জন্য আমাকে নিয়ে যেতে চাচ্ছেন। বাহ, ভালো স্যার ভালো। তবে স্যার, আমি এই বিয়ে ভেঙে দিয়ে আপনার ঘরে যাব, তার আগে আমার দুইটা শর্ত আছে, যদি মানতে পারেন তাহলে বিয়ে ভাঙতে পারি। আমি তোমার দুইটা না, হাজারটা শর্ত মানতে রাজি আছি, বলো তোমার শর্ত কি। আপনার নামে যতগুলো সম্পদ, যত অফিস আদালত আছে তা আমাকে লিখে দিতে হবে, পারবেন এই শর্ত মানতে? দ্বিতীয় হলো, আমাদের সংসার জীবনে কখনো ঝগড়া হলে আপনি কখনো আমার উপর রাগ করে থাকতে পারবেন না, যদি সমস্ত দোষ আমারই থাকে উল্টা আপনি আমার কাছে এসে বলবেন, মাই সুইট হার্ট আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা মানবো, আমি তোমার দুটি শর্ত, যাও তুমি দলিল নিয়ে আসো, আমি সাইন করে দেই। আচ্ছা দাঁড়ান। এই বলে কোথাও যেন চলে যায়। কিছুক্ষণ পর তাবাসসুম এসে, এই নেন দলিল, সাইন করে দেন। অতঃপর শুভ সাইন করে দেয়। তখনই তাবাসসুমের মা, অনেক নাটক করে ফেলেছিস মা, এবার জামাইকে তোর রুমে নিয়ে যা, আর তোর ছেলেকে কিছু খাওয়া, দেখ না মুখটা একদম ছোট হয়ে গেছে। আচ্ছা যাচ্ছি। অতঃপর শুভকে তার রুমে নিয়ে যায়। এই যে স্যার, আপনি ফ্রেশ হয়ে বসে থাকেন, আমি আদনানকে কিছু খাওয়াই, আব্বু তুমি আমার সাথে আসো। সত্যি কি তুমি কাল থেকে খাওনি? না আম্মু, আমি রাতে খাইছি, সকালেও খাইছি, আব্বু দেখতে পাইনি। তোমাকে আমার আম্মু বানাতে বলেছিলাম, আব্বু আমাকে বকা দিছে, মার দিছে, তাই আমি খাই নাই, খাওয়ার নাটক করছি, যাতে আব্বু আমার জন্য হলেও তোমাকে ঘরে আনে। আমি ভালো করে জানি আব্বু আমার কষ্ট সহ্য করতে পারবে না, আব্বু আমাকে ভীষণ ভালোবাসে। আমার ছেলেটা দেখছি হেব্বি বাজি, এখনই বাবাকে ব্ল্যাকমেইল করা শিখে গেছে, আর বড় হলে কি করবে? আর এমন করব না, আমার জন্যই করছে, আর কালকে আব্বুর থেকে ক্ষমা চেয়ে নেব। পরে তারা আরো কিছুক্ষণ গল্প করে। অতঃপর কাজী সাহেব যথাসময়ে এসে শুভ আর তাবাসসুমের বিয়ে পড়ায়। পরে শুভ তাবাসসুমকে নিয়ে বাড়ি যেতে লাগে। তখনই তাবাসসুমের মা, মা তাবাসসুম যা, যা করব সাবধানে করবা, কেউ যেন কিছু না। আচ্ছা মা। মায়ের মুখ থেকে কথা কেড়ে নিয়ে পরে তারা বাসায় যাওয়ার জন্য গাড়িতে উঠে। গাড়ি তার আপন গতিতে চলতে থাকে, আদনান গাড়ির মধ্যেই ঘুমিয়ে যায়। অতঃপর তারা বাসায় ফিরলে আদিলার বাবা মা তাবাসসুমকে দেখে খুশি হয়। অতঃপর তাবাসসুমকে বাসর ঘরে পাঠানো হয়। কিছুক্ষণ পর শুভ যায়। তখনই তাবাসসুম, এখানে আসতে এত দেরি হলো কেন, কোথায় ছিলে এতক্ষণ? কোথায় দেরি হলো, আমি তো মাত্র ফ্রেশ হলাম আর এখানে চলে আসলাম। অতঃপর শুভ তাবাসসুমের পাশে বসতেই তাবাসসুম শুভকে ধাক্কা মেরে খাটে ফেলে দিয়ে তার বুকের উপর শুয়ে পড়ে। জানো শুভ, আজ আমি অনেক হ্যাপি, কারণ আমি আমার ভালোবাসার মানুষটাকে আপন করে পেয়েছি। তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো না? এখন আর না ভালোবেসে উপায় আছে? সত্যি তাহলে আমাকে ভালোবাসবে? হুম, তিন সত্যি, তোমাকে এখন অনেক ভালোবাসবো। তাহলে এখন একটা পাপ্পি দাও। পরে কি জানি হয়েছে আমি আর বলতে পারি না, তাদের থেকে সরে নিয়েন। সকালে তাবাসসুম, কি আজও অফিসে যেতে হবে? হুম, আজও যেতে হবে। না সোনা বউ, আজ অফিসে যাব না, আজ সারাদিন তোমার সাথে রোম্যান্স করব। এই বলে তাবাসসুমের কোমর ধরে বুকের সাথে জড়িয়ে নেয় শুভ। আবার দুষ্টামি শুরু করে দিলে, এমনিতেই রাতে ঘুমাতে দাওনি, এখন রোম্যান্স উতলে উঠছে, এতদিন তো কষ্ট দিয়ে আসলে, কই কোনোদিন তো আমাকে একটুও জড়িয়ে ধরনি, এই রে কি বলে ফেললাম। এতদিন তোমাকে কষ্ট দিয়েছি মানে? আরে বুদ্ধু, যখন অফিসে থাকতাম তখন তো আমাকে চোখ তুলে ভালো করে দেখতেই না, এটা কি আমার কষ্ট হতো না বলো? আমি যে তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে এড়িয়ে চলতা, এটা আমার একদমই ভালো লাগতো না। তাই বলো, আমি তো অন্য কিছু ভাবছিলাম, আর তোমাকে কখনো কষ্ট দিব না, প্রমিস। আচ্ছা এখন আমাকে ছাড়ো, যাও ফ্রেশ হয়ে আসো, অফিসে যেতে হবে। ও সোনা বউ, আজ অফিসে না গেলে হয় না? না হয় তাড়াতাড়ি ওঠো বলছি, যদি আজ অফিসে না আসো তাহলে কিন্তু তোমাকে চাকরি থেকে বের করে দিব, মনে রেখো, এখন কিন্তু আমি তোমার বস, আর যদি তুমি অফিসে না যাও তাহলে তোমার সোনা বউ হিসেবে বাড়ি থেকে তোমার খাওয়া বন্ধ। দূর আর ভাল লাগে না, কেন যে বিয়ে করলাম। কি বললি কুত্তা, আমাকে ভাল লাগে না, আরেকবার বললে তোরে খুন করে ফেলবো আমি। ছাড়ো আর বলবো না। অতঃপর তাবাসসুম ছেড়ে দেয়। যাও ফ্রেশ হয়ে পাঁচ মিনিটের মধ্যে আসবে, আমি নিচে তোমার জন্য অপেক্ষা করছি। এই বলে তাবাসসুম রুম থেকে বের হয়ে যায়। এদিকে শুভ ফ্রেশ হয়ে নিচে যায়। অতঃপর সকালে একসাথে নাস্তা করে, অফিসের দিকে রওনা হয়। কিছুক্ষণ পর অফিসে আসলে তাবাসসুম,
এই যে স্যার, আজ থেকে যদি কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাও তাহলে কিন্তু তোমার খবর আছে। আচ্ছা তাকাবো না, কিন্তু ম্যাডাম আমি বসবো কোথায়? কেন, আগে যেভাবে বাসটা আদিলা থাকতে। আচ্ছা তাহলে তুমি কাজ করো, শুভ তার আগের ক্যাবিনে গিয়ে বসে, তখনই পিয়ন। স্যার আপনি এখানে বসলেন যে, বসের জায়গায় কে বসবে? আপনাদের ম্যাডাম বসছে আজ থেকে, সে অফিসটা পরিচালনা করবে। আমি আগেও যেমন ছিলাম এখনও তেমনই আছি, আর ভবিষ্যতেও এমনই থাকব। স্যার আপনি অফিস ম্যাডামকে দিলেন কেন? অনেক বড় কাহিনী স্যার, সংক্ষেপে একটু বলেন স্যার। তা তাদের ঘটনা বলে এখন যান, ম্যাডাম দেখলে বকা দিবে। আচ্ছা যাচ্ছি। এই বলে পিয়ন চলে যায়। অতপর তারা কাজ শেষ করে আদনানকে নিয়ে বাসায় চলে আসে। রাতে তাবাসসুম শুভর বুকের উপর শুয়ে থেকে বলে, ধুর তুমি না একদমই আনরোম্যান্টিক, গতকাল আমরা বিয়ে করলাম, আজ একটু আমাকে আদর করবে না? তা বলছো ঘুমাও, এত ঘুম তোমার আসে কোথা থেকে? কি বললা, আমি আনরোম্যান্টিক? দাঁড়াও আজ তোমাকে দেখাবো আমি কতটা রোমান্টিক। আগে বাতিটা বন্ধ করো যেন পাঠক পাঠিকারা দেখতে না পারে। পরে তাবাসসুম বাতি বন্ধ করতেই শুভ তার দুই ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। সকালে ফ্রেশ হয়ে অফিসে চলে যায়। এভাবে বেশ কিছুদিন চলে যায়। হঠাৎ একদিন তাবাসসুম দেখতে পায় শুভর মন খারাপ, সে কি যেন চিন্তা করছে মাথা নিচু করে। তাই তাবাসসুম, শুভ তুমি একটু আমার কেবিনে আসো। কি হয়েছে তোমার, এভাবে মন খারাপ করে বসে আছো কেন? তাবাসসুম আজ আদিলাকে ভীষণ মনে পড়ছে, কেন সে আমাকে এভাবে একা করে চলে গেল? আমাকে তো সে ছোট থেকে কষ্ট দিয়ে আসতো, আমি তাকে ভালোবাসতাম বলে তার সমস্ত কষ্ট সহ্য করতাম, আর সে নাকি আমাকে ভালোবাসতো। তাহলে আমার মাত্র দুইটা মাসের কষ্ট সে সহ্য করতে পারলো না, বলো কেন সে আমাকে একা করে চলে গেল? আমি শুধু তাকে এতটুকু বোঝাতে চেয়েছিলাম যে ভালোবাসার মানুষ কষ্ট দিলে সেই কষ্টটা বুকে কতটুকু আঘাত হানে। যা হবার তা হয়ে গেছে, তাকে নিয়ে তুমি কেন চিন্তা করছো? আমি তো আছি, আমি তো তোমাকে তার মতো কষ্ট দেব না, তোমাকে সব সময় ভালোবাসবো। আমি তোমাকে সব সময় চেষ্টা করি যে তুমি যেন তাড়াতাড়ি আদিলাকে ভুলে যাও, তাই তোমাকে এত ভালোবাসি, এত আদর করি। কিন্তু তোমাকে এত আদর করার সত্ত্বেও আমার সতীনটাকে ভুলতে পারোনি। দাঁড়াও আজ তোমাকে এমন আদর করব যাতে কখনো মনে করতে পারবে না যে তোমার আদিলা নামে কেউ তোমার জীবনে ছিল। এই বলে তাবাসসুম শুভর কোলে বসে উল্টা দিক হয়ে অতপর হাত উঁচু করে শুভর মাথা ধরে নিচ করে শুভর থুতনির মধ্যে চুমু খেতে থাকে। কি করছে এগুলো? তোমার মন থেকে আমি সতীনের অস্তিত্ব বিলীন করছি, তাকে যেন তুমি ভুলে যাও তার জন্য চেষ্টা করছি। আরে পাগলি, তাকে কি করে ভুলবো, আমি যাকে সবসময় নিজের সামনে দেখি। শুভর কথা শুনে তাবাসসুম চমকে উঠে তার কোল থেকে নেমে আসে। কি বলছো শুভ, তাহলে কি আদিলা বেঁচে আছে? তার জন্য কি আমাকে ছেড়ে দিবে? শুভ আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, যদি তুমি তার জন্য আমাকে ছেড়ে দাও তাহলে আমি কিন্তু আত্মহত্যা করব, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এগুলো বলতে তাবাসসুম কেঁদে দেয়। আমার পাগলি বউ, আমি কি কখনো এমন বলছি যে তোমাকে আমি ছেড়ে দেব? যদি তোমাকে ছেড়েই দিতাম তাহলে অনেক আগে ছেড়ে দিতাম। তুমি কান্না করো না প্লিজ, তোমার কান্না আমার ভালো লাগে না, একটু হাসো প্লিজ। তাবাসসুম সাথে সাথে শুভকে জড়িয়ে ধরে। তুমিও আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, জানো শুভ যখন আমি তোমার বুকে মাথা রাখি, তোমাকে শক্ত করে জড়িয়ে ধরি, তখন আমার মনে হয় পৃথিবীর সমস্ত সুখ যেন আমার কাছে, আমি যেন সবচেয়ে বেশি সুখী। তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমার ভীষণ কষ্ট হয়, তাই সব সময় তোমাকে নিজের চোখে চোখে রাখি। কখনো কোনো কারণে আমাকে ছেড়ে যেও না শুভ, তাহলে আমি মরে যাব। শুভ শুভ তুমি আমাকে কথা দাও যে কখনো কোনো কারণে আমাকে ছেড়ে যাবে না। আচ্ছা কথা দিলাম, কখনো আমার এই পাগলিকে ছেড়ে কোথাও যাব না, এবার তো ছাড়ো। না ছাড়বো না, আজ সারা দিন তোমাকে এইভাবে জড়িয়ে ধরে বসে থাকবো। ওই যে দেখো তারা দেখতেছে। শুভর কথা শুনে দৌড়ে তার চেয়ারে গিয়ে বসে তাবাসসুম। তাবাসসুমের মনে ছিল না যে ক্যাবিনের দরজা লাগানো ছিল। কই শুভ, কে দেখতেছে, মিথ্যা বললে কেন? আমি মিথ্যা বলি নাই, পাঠকরা তো দেখতেছে। রাতে বাতি বন্ধ করে এর প্রতিশোধ নিব, দেখি তখন তোমার পাঠকরা কিভাবে দেখে। আচ্ছা তখন তুমি প্রতিশোধ নিও। এই বলে শুভ ক্যাবিন থেকে হাসতে হাসতে বের হয়ে যায়। অতপর অফিসের কাজ শেষ করে বাসায় চলে আসে। রাতে ডিনার করে শুভ বিছানায় শুয়ে পড়ে। তার কিছুক্ষণ পরেই তাবাসসুম রুমে এসে বাতি বন্ধ করে তার কথা মতো শুভর উপর ঝাঁপিয়ে পড়ে। তখনই শুভ, তাবাসসুম মেয়েটি কে ছিল? কোন মেয়েটি শুভ? তুমি বুঝতে পারছো না আমি কোন মেয়েটির কথা বলছি, নাকি বুঝেও না বোঝার ভান করছো? আমি সত্যিই বুঝতে পারছি না। আমি যাকে নিজ হাতে মাটি দিয়েছি সেই মেয়েটির কথা বলছি। আদিলা তুমি কি ভাবছো, তুমি চেহারা পরিবর্তন করলে আমি তোমাকে চিনতে পারবো না? তুমি যেদিন প্রথম দিন অফিসে এসেছিলে সেদিনই তোমার উপর আমার সন্দেহ হয়েছিল,
তোমার এই চেহারা ছাড়া তোমার শরীরের সমস্ত অঙ্গ আমার আদিলার মতোই ছিল। তোমার কথা বলা, হাঁটা চলা সব কিছুই আদিলার মতোই ছিল। কিন্তু আমি সেই দিন তোমাকে নিয়ে তেমন ভাবিনি, তাই পরিপূর্ণ চিনতে পারিনি। কিন্তু তুমি যখন আমার গালে কিস করেছিলে, তখন তোমার প্রতি আমার ধারণা প্রবল ছিল যে তুমি আমার আদিলা। কেন জানো, কোনো আজনবী অপরিচিত মেয়ে কোনো কাজের কারণে কাউকে চুমু দেয় না আদিলা। তারপরে তুমি আস্তে আস্তে আমার কাছে আসতেছিলে, আদনানকে আব্বু বলে ডাকতেছিলে, তখনও সন্দেহ হয়েছিল। পরে যেদিন তোমাকে আমি দ্বিতীয়বার আবার বিয়ে করতে রাজি হলাম, তখন তুমি খুশি হয়ে একটা ভুল করেছিলে। কি করেছিলে জানো তুমি? কাজী রেজিস্টার খাতায় তোমার নাম লিখেছিলে, আদিলা তাবাসসুম বর্ষা, যা তুমি প্রথমবার লিখেছিলে। পরে বিয়ের দ্বিতীয় দিন সকালেও তুমি নিজেই তোমার পরিচয়টা ওপেন করেছিলে। আমি বুঝেও না বোঝার ভান করেছিলাম। কেন জানো, আমি চাইনি তোমার আসল পরিচয় ওপেন করতে। আমি দেখতে চেয়েছিলাম যে তুমি কখনো আমাকে সত্যিটা বলো কিনা, কিন্তু আমি পারলাম না পরিচয়টা গোপন রাখতে। তোমার সাথে মিশতে গেলেই বারবার আমার সেই মেয়েটির কথাই মনে পড়ে। বলো আদিলা, কে ছিল সেই মেয়েটি, আর কেনই বা এমন একটা নাটক করলে? আদিলা সাথে সাথে শুভর পা জড়িয়ে ধরে কান্না করে বলতে থাকে, শুভ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি যদি এবার আমাকে ছেড়ে দাও, তাহলে সত্যি এবার মরে যাব, কোনো নাটক করব না। কেন এভাবে অ্যাক্সিডেন্টের নাটক করে আমাকে কষ্ট দিলে? কেনই বা চেহারা পরিবর্তন করলে? আমি চাইনি এভাবে তোমাকে কষ্ট দিতে, তোমাকে আপন করে পেতে এছাড়া আমার কোনো রাস্তা ছিল না। তোমার কাছে বারবার আমার করা অপরাধের ক্ষমা চাওয়া সত্ত্বেও যখন তুমি আমাকে ক্ষমা করছিলে না, বরং তখন তুমি আমার সামনে অন্য মেয়েকে নিয়ে ভালোবাসার অভিনয় করতে, আমি তখন তোমাকে এতই ভালোবেসে ফেলেছিলাম যে তোমাকে অন্য মেয়ের সাথে সহ্য করতে পারতাম না। তাই কয়েকবার আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম, কিন্তু বাবা আমাকে বাধা দিত। প্রায় সময় বাবা আমাকে বলতো, কয়েকটা দিন কষ্ট সহ্য কর, পরে তোকে শুভ এমনিতেই মেনে নিবে, তুইও তো তাকে কম কষ্ট দিসনি। পরে যখন তুমি আমাকে মেনে নিচ্ছিলেই না, তখন বাবা আমাকে এই নাটকটা করতে বলে। সেদিন কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, বরং তোমাকে হাসপাতাল মিথ্যা বলে আনা হয়েছিল, কারণ সেই হাসপাতালে বাবা আগে ডাক্তারকে টাকা দিয়ে একটা মৃত লাশকে প্লাস্টিক সার্জারি করে আমার চেহারা করেছিল, যেন তুমি তাকে দেখে আমাকে মনে করো আমি মরে গেছি, ভাবো আবার আমি যেন তোমার সাথে নতুন করে শুরু করতে পারি। সেদিন তুমি যখন অফিস থেকে বের হয়েছিলে, তার কিছুক্ষণ পরেই বাবা আমাকে সিঙ্গাপুর পাঠিয়ে দিয়েছিল আমার চেহারা পরিবর্তন করার জন্য। পরে আমি চেহারা পরিবর্তন করে বাবার বন্ধুর বাসায় চলে আসি এবং তাদেরকে তোমার বিষয়ে সব কিছু বলি, তোমার থেকে পরিচয় গোপন করার জন্য তাদের সন্তান হওয়ার অভিনয় করি, তাদের বাবা মা বলে ডাকি। প্লিজ শুভ, তুমি আমাকে ছেড়ে দিও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমাকে ক্ষমা করে দাও, আমাকে আর অবহেলা করো না, আমি তোমার দেওয়া অবহেলা সহ্য করতে পারি না। আদনানের দিকে তাকিয়ে হলেও আমাকে মাফ করে দাও, আর জীবনেও কখনো তোমাকে কষ্ট দেব না, শুধু তোমার বুকে এই মাথাটা রাখার সুযোগ দাও, সারা জীবন তোমাকে ভালোবেসে যাব, একটিবার শুধু আমাকে মাফ করে দাও। আচ্ছা, এবার শেষবারের মতো ক্ষমা করে দিলাম, আবার ভবিষ্যতে কখনো যদি উল্টাপাল্টা কোনো কাজ করো তাহলে চলে যাব, আর কখনো ফিরবো না আমি। এই বলে আদিলাকে বুকে জড়িয়ে নেয়। আদিলা শক্ত করে শুভকে বুকে জড়িয়ে ধরে। সত্যি বলছো তো? আমাকে এখন আর কষ্ট দেবে না, আমাকে মেনে নিবে তো? আজ থেকে আমার সোনা বউটাকে আর কষ্ট দিব না, আর গোপন করে থাকতে হবে না, এখন থেকে অনেক আদর করব, অনেক ভালোবাসবো। কিন্তু একটা প্রশ্ন আদিলা, তুমি সত্যি যদি আমাকে ভালোবেসে থাকো, তাহলে সেদিন কেন আমার সব সম্পত্তি লিখে নিলে? ওটা কোনো দলিল ছিল না, ওটা ছিল একটা গল্পের কাগজ, যা দলিলের কাগজের মতো ছিল, আর তুমি সেগুলো না পড়েই সাইন করেছিলে, আর আমাকে তুমি অফিসের বসের চেয়ারে দিয়েছিলে, আর আমাকে তুমি অফিসের বসের চেয়ার দিয়ে দিয়েছিলে। তুমি তো একটা গাধা, লন্ডনে গিয়ে এত বড় লোক কিভাবে হলে? জানো শুভ, আমি অফিসের দায়িত্ব নিতাম না, কিন্তু তোমার দুষ্ট পাঠকগুলো তোমাকে নানা রকমের কথা শোনাতো, তাই আমি চাই নাই আমার প্রাণপ্রিয় স্বামীটাকে কেউ কোনো কথা শোনাক। তবে সবকিছুই বুঝলাম, কিন্তু কিসের গল্পের কাগজ ছিল সেটা যা তুমি আমাকে দলিল স্বরূপ দেখিয়েছিলে? বলবো, সেটা কি তুমি একাই শুনবে? তোমার পাঠক পাঠিকারা শুনবে না? হুম, তারাও তো শুনবে। তাহলে আজ আর বলবো না, কাল থেকে তোমাকে আর তোমার পাঠক পাঠিকাদের শোনাবো। এখন কি করবে? এখন আমার জামাইটাকে মন ভরে আদর করব। এই বলে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে শুভর দুই ঠোঁট তার দখলে নিয়ে নেয়। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে আদিলা হাঁপাতে হাঁপাতে বলে, শুভ, তোমার কাছে একটা জিনিসের আবদার করব, দিবে? বলো। আমার আরেকটা বাচ্চা লাগবে। এই বলে শুভর বুকে মাথা রাখে। আচ্ছা, তোমার আবদার পূরণ করব, বাতি অফ।
এখনও বসে আছেন হাঁ করে লুচু কোথাকার। যান যান যান, তাদের একটু সময় দেন। জানি গল্পটা শেষের দিকে ভালো হয়নি, তবু আপনাদের থেকে ভালো মতামতের আশা করছি। আপনাদের একটি ভালো মতামত আমার নতুন গল্প লেখার উৎসাহ জাগায়। গল্পটি কেমন হয়েছে জানাবেন, আর শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।